নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। এগরাকাণ্ডে জনসমক্ষে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এগরায় নিহতদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তরজার কেন্দ্রবিন্দু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের নাম বদলে দেওয়ার কথা বললেন দার্জিলিং এর সাংসদ রাজু বেস্ট। বহু প্রতীক্ষার পর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা হলো নকশালবাড়ি রেল স্টেশনে। নতুন স্টপেজের উদ্বোধন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বেস্ট। কিডনির অসুখে ভুগছে নকশালবাড়ির যুবতী, প্রয়োজন কিডনি প্রতিস্থাপনের। পরিবারের পাশে দাঁড়ালেন দার্জিলিং এর সাংসদ রাজু বেস্ট। এনজেপি গুয়াহাটি রুটে চালু হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আজ রাজগঞ্জের বেলাকোবা স্টেশনে বন্দে ভারত নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করল রেল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক, তারপর অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিল প্রেমিক। প্রেমিকার অভিযোগে জেলে গেল প্রেমিক। শিলিগুড়ির সন্তোষীনগর এলাকার ঘটনা। শিলিগুড়ি পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো কর্মসূচির সূচনা করলেন মেয়র গৌতম দেব। শুক্রবার বেলাকোবা বাজারের এক সোনার দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে চম্পট দিল দুই ব্যক্তি। গোটা ঘটনা ধরা পড়ল দোকানের সিসিটিভি ক্যামেরায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে 28টি মহিষ উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার ট্রাকের চালক ও সহকারী চালক। মাদারিহাটের পূর্ব খয়ের বাড়িতে প্রবল বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক মাদি হাতির। চা বাগানে শ্রমিকদের বর্ধিত বেতন প্রদানের দাবিতে শনিবারেও ডুয়ার্সের প্রতিটি চা বাগানে গেট মিটিং করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তি এলাকায় হাতির হানায় মৃতের পরিবারকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করল বন দফতর। আলিপুরদুয়ারে ফালাকাটা থানার মালখানায় মজুত রাখা প্রচুর পরিমাণের বাজেয়াপ্ত করা শব্দবাজি আজ পুড়িয়ে দিল পুলিশ। মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা এলাকায় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার রাতে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের ফোকসাডাঙ্গায় বেশ কয়েকটি বাড়ি থেকে প্রায় 30টি ছাগল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শিশু পাচার, বাল্যবিবাহ, শিশু নির্যাতন রুখতে সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটি আলিপুরদুয়ার কোর্টের পক্ষ থেকে কালচিনি ধর্মশালায় লিগাল লিটারেসি ক্যাম্পের আয়োজন করা হলো। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম পেজও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।